হ্যালো গাইস, আমি অর্ণব, আপনারা দেখছেন লেট মি গ্রিন। অত্যধিক পরিমাণে গাছ কেটে দেওয়ার ফলে পরিবেশের উষ্ণতা খুবই বৃদ্ধি পাচ্ছে। আমরা চেষ্টা করছি পরিবেশটাকে আগের মতন করে ফিরিয়ে আনার, সবুজে ভরিয়ে দেওয়ার। আসুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের টপিক বোগেনভিলিয়া। দেখতে পাচ্ছেন চলে এসেছে বোগেনভিলিয়ার সাদা ভেরিয়েন্ট। বোগেনভিলিয়ার সাধারণত ভেরিয়েন্ট হয় তিনটে কালারের, এক সাদা, আরেকটা হয় হলুদ, গোলাপি, আর মিক্সড কালারেরও হয়। দক্ষিণ আমেরিকার পেরু, ব্রাজিল, আর্জেন্টিনা এই সব কান্ট্রিগুলোতে বোগেনভিলিয়ার প্রথম উৎপত্তি। বোগেনভিলিয়া গাছ আমরা দুটো পদ্ধতিতে তৈরি করতে পারি, এক দানা থেকে, দুই ডাল থেকে। মাটিটা তৈরি করতে লাগবে 40% বাগানের মাটি, 20% কেঁচো সার, 20% বালি, 20% কোকোপিট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি গাছের কাছে। গাছটাতে ঠিক দেখতে আপনারা যদি খেয়াল করেন, এই যে এই জায়গাটা সবুজ, আর ঠিক এই জায়গাটা নিচের দিকে খয়েরি ডাল। এটার মানে হলো এটা ইম্যাচিওর আর এটা ম্যাচিওর। আপনারা যখন গাছটাকে বা ডালটাকে কাটিং করবেন, তখন এই জায়গাটা ঠিক ঠিক যেইখানে যে কাটা মতন বেরিয়েছে, এই নোডের কাছ থেকে সবসময় কাটিং করবেন। এখান থেকে কাটিং করলে কী হবে, গাছটা ভালো ছড়। এবার চলে আসি মাটিতে। দেখতে পাচ্ছেন মাটিটা একটু শুকনো শুকনো আছে। আপনারা যদি বেশি করে ফুল চান, তাহলে 2 থেকে 3 দিন অন্তর অন্তর জল দেবেন। আর যদি সবসময় জল দেন, তো গাছে পাতাটা বৃদ্ধি পাবে। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে খেয়াল রাখবেন মাটিটা যখন ফেটে ফেটে যাচ্ছে আর পাতাটা যখন নুয়ে পড়ছে, সেই সময় জলটা দেবেন। কথা মাথায় রাখতে হবে, এই গাছের ক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা সূর্যের আলো খুবই প্রয়োজন। গাছের সম্বন্ধে আরও ভালো ভালো ইনফরমেটিভ যদি ভিডিও পেতে চান, আমাদের লেট মি গ্রিন চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের ডিসক্রিপশানে নিচে যান সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইনস্টা, আমাদের ওয়েবসাইট আছে, সেখানে যান, চেক করুন, পাশে থাকুন, সাথে থাকুন। থ্যাংক ইউ।